জমির উপর দিয়ে পাইপলাইন। শনিবার তারই বিরোধিতায় সরব হয়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে জামুরিয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা তরফে দরবারডাঙ্গা ঘাট থেকে বারুলগ্রাম হয়ে একটি জলের লাইন নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে জমির মালিক তো দূরের কথা, সংশ্লিষ্ট পঞ্চায়েতের অনুমতি ছাড়াই এ ধরনের পাইপলাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। এসবের প্রতিবাদে সরব হয়েছেন গ্রামবাসীরা। সংশ্লিষ্ট বারুল পঞ্চায়েতের সদস্যের তরফেও এ ধরনের কাজের বিরোধিতা করা হয়েছে। আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শুক্লাল গড়াই। সেক্ষেত্রে গ্রামবাসীদের দাবি মতো জমির মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কাজ শুরুর পক্ষে সাই দেন তিনি। এখানে একটা স্যামসাং কোম্পানি পাইপলাইন নিয়েছে, একটা এত মোটা পাইপ যে গ্রামে খাওয়ার জল পাচ্ছি না, আর সেখানে এই পাইপগুলো আমাদের জমির উপর জবরদস্তি নিয়ে যাচ্ছে, আমাদের রোডের উপর নিয়ে যাচ্ছে। কেন আমাদের কোনো আলোচনাই করে নাই, গ্রামের সাথে কোনো গ্রামের সঙ্গে কোনো আলোচনা না করে জবরদস্তি নিয়েছে, সেটা আমাদের মজার মধ্যে পড়েনি। এটা এটা আমাদের জমি জায়গা আমাদের মজার মধ্যে পড়ছে। আমার চাইছি কোম্পানি আমার সঙ্গে গ্রামে গ্রামের সবার সামনে বসে একটা শস্য মীমাংসা করে পাইপলাইন নিয়ে যাক। আমরা শুনলাম যে জোর করে কয়জন মিলে টাকা কন্ট্রাক্ট করে, কিছু টাকা কন্ট্রাক্ট করে সেই কোম্পানির কাছে, এরপরে জোর করে পাইপ পয়সা পাইপ করে নিয়ে চলে যাবো। তাছাড়া আমাদের জায়গা সেখানে আমরা কেন পাইপ করতে যাবো? আমাদের এলাকা আমাদের গ্রামে কিছু পাবেক না, সব গ্রামে পেলে আর আমাদের গ্রামেই পাবেক না। আমাদের তো নাই দুর্গা মন্দির, না আসে নাই, ওর আসে নাই, ওর ভিতর ভিতরে কি করছে কজন মিলে। কি নাম আপনার? কতদিন আগে একবার পাইপ লাইন আরম্ভ করেছিল, আমাদেরকে তখন জানাই নেই, ঠিক আছে। তো আমরা তারপরে শুনতে পেলাম যে পাইপ লাইন কাটছে রাস্তা দিকে, তো আমরা পাইপ লাইন যাক কোনো অসুবিধা নেই আমাদের। আমাদের পাশের গ্রামও পাইপ লাইন গেছে, কিছু কাজযোগ হয়েছে, কিছু মন্দির মসজিদও হয়েছে, তো সেগুলো আমাদের কিছু করি যাক। কিছু বেকার গরিব মানুষ আছে, তাদেরকে অল্প কাজযোগ পাক, পারমিশন এখানে পঞ্চায়েতে আমাদের কাছে কোনো আসে নাই। এইটুক তারপরে গ্রামের লোক আমার কাছে এলো, পঞ্চায়েত মেম্বার কাছে, আমার ওয়াইফ পঞ্চায়েত মেম্বার, তো আমি ঠিকই জিনিসটা দেখছি, তো দেখে আমরা কাজ বন্ধ করলাম, তো ওরা কাজ বন্ধ করে দিলে। এটা এখন সামসেলকে শুনছি যে যাবে, আমার ওয়াইফ পঞ্চায়েত মেম্বার জোরজবস্তি করে জমি দখল করে জলের পাইপ লাইন নিয়ে যাওয়ার একটা ঘটনা ঘটলো পশ্চিম বর্ধমানের জামুরিয়ার এক শিল্প তালুকের বিরুদ্ধে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ কিছু পাইপ লাইন আছে, এবং তার ঠিক ডান পাশেই সেই পাইপ লাইন দিয়ে জোরজবস্তি যাদের জমি তাদের কাছে পারমিশন না নিয়ে তাদের সেই জমির ওপর দিয়ে সেই পাইপ লাইন নিয়ে যাচ্ছিলো, জোগানের জন্য কোম্পানিতে নিয়ে যাচ্ছিলো। জামুরিয়ারই এক বেসরকারি কোম্পানি, সেই নামটা উঠে আসছে স্যামসাং কোম্পানির নাম দিয়ে। এবং যেটা পঞ্চায়েতের তরফ থেকেও যেটা জানানো হচ্ছে, কনভেনার যিনি আছেন তিনিও জানিয়ে আছেন যে কোনো স্থানীয় যিনি পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন তার কাছেও কোনো বিনা পারমিশনেই সেই কাজ চালাচ্ছে। এবং আজকে তারা গ্রামের বারু গ্রাম থেকে লোকজন এসে যিনি মেম্বার তার হাজব্যান্ড এসে সেই কাজ বন্ধ করে দেয়। পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায়, রিপোর্ট টিভি নিউজ 10।